আজ 8ই ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত দিবস। দেশ স্বাধীন হওয়ার 8 দিন আগে 71-এর এই দিনে পটুয়াখালীকে পাক হানাদার মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা। 71-এর 26 এপ্রিল পাক হানাদার বাহিনী পটুয়াখালীকে দখল করে নেয় এবং শহরের বিভিন্ন এলাকায় নির্বিচারে হত্যা করা হয় শত শত নারী পুরুষ ও শিশু কিশোরকে। 1971 সালের 7ই ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করতে শুরু করলে হানাদার বাহিনী ও আলবদর রাজাকাররা অস্ত্র ফেলে পালাতে শুরু করে। বিনা বাধায় মুক্তিযোদ্ধারা নিয়ন্ত্রণে নেয় গোটা এলাকা। 8ই ডিসেম্বর ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর মুক্ত জনপদ। উল্লেখযোগ্য পানপট্টি যুদ্ধ সম্মুখীন হানাদের সাথে যুদ্ধ হয় এবং আরো 3-4টা পয়েন্টের খণ্ডযুদ্ধ হয়। যে এখানে একটা গণকবর আছে, এখানে কে কে মারা গেছে এটুকুও তারা জানে না। গণকবরটাকে একটা স্মৃতিসৌধে করা হোক।